দল অটুট ঐক্যবদ্ধ এই জাতীয় সংকট থেকে জাতিকে মুক্ত করার জন্য ভোটাধিকার প্রতিষ্ঠিত করার জন্য জামাত রাজনীতিতে ফিরতে চাচ্ছে ভোটের রাজনীতিতে আসতে চাচ্ছে বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দলে রাজনীতি করার অধিকার আছে তারা যদি এই ধরনের একটা অনির্বাচিত সরকারের এগেনস্টে আন্দোলন সংগ্রাম করবার জন্য যদি রাজপথে আসে বিএনপি তাদের সাথে হাত মেলাবে বিএনপি উপজেলা নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন বা জাতীয় নির্বাচন বা উপনির্বাচন এই সরকারের অধীনে যেগুলো অনুষ্ঠিত হবে তাতে অংশগ্রহণ করার নীতিগত কোনো সিদ্ধান্ত নেই আমি এর আগের বক্তব্যে বলেছি যে আমাদের ভোট ব্যবস্থাপনা পুনরুদ্ধারের আন্দোলন রয়েছে স্থানীয় সরকারে যারা যারা দাঁড়াবে নির্বাচনে তাদেরকে কেমন করে আপনার আমি আপনাকে জাতীয় নির্বাচন দিয়ে বলি আমরা জাতীয় নির্বাচন বর্জন করলাম সরকার আমাদের দলের মধ্যে ভাঙন সৃষ্টি করার চেষ্টা করলো একটা অংশকে নিয়ে যাওয়ার জন্য পারিনি অনেক যোগ্য প্রার্থীকে ম্যানেজ করার চেষ্টা করলো সরকারি দলে যোগ দেওয়ার জন্য পারেনি ইভেন একজন স্বতন্ত্র প্রার্থীও বিএনপি রাজনীতির সাথে যুক্ত প্রার্থী হয়নি অর্থাৎ দল অটুট ঐক্যবদ্ধ এই জাতীয় সংকট থেকে জাতিকে মুক্ত করার জন্য ভোটাধিকার প্রতিষ্ঠিত করার জন্য এবং গণতন্ত্রের জন্য বিএনপি যে কোনো স্যাক্রিফাইস করার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই দেখুন ইভেন আপনাকে আরেকটা কথা বলি পদধারী বিএনপির এমন একজন লোক অর্থাৎ জর্জ ভাইয়ের সাথে এমন একটা আন্তরিক সম্পর্ক সেই জর্জ ভাই মনে হয় বিএনপির কোনো নেতা কর্মীকে কোনো কাজে লাগাতে পারেনি এতটা ঐক্যবদ্ধ ছিল কিন্তু এই বিসর্জনের মধ্য দিয়ে অর্থাৎ বর্জনের মধ্য দিয়ে অর্থাৎ ওইটা কোনো কাজে লাগবে না তবে জামাতের ক্ষেত্রে আমি আপনাকে বলি জামাত ভোটে থাকার যে কথা আপনি বলছেন আমার জানা নাই যদি সেটা সত্য হয় জামাতের এক ধরনের লাভ আছে কারণ জামাত রাজনীতিতে ফিরতে চাচ্ছে ভোটের রাজনীতিতে আসতে চাচ্ছে সেটা হলে তাদের জয় পরাজয় বড় কথা না তারা যদি ভোটের রাজনীতিতে থাকতে পারে আসতে পারে এটাও জামাতের জন্য একটা বড় অর্জন হবে রাজনৈতিকভাবে সে কৌশল জামাতের হতে পারে থাকতে পারে কিন্তু তার সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই না 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার তারা যেহেতু আপনাদের রাজনৈতিক মিত্র দীর্ঘদিন আপনারা এক জোটে ছিলেন এবং এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা যে জামাতের প্রার্থীরা ঠিক নির্বাচন করবে সেখানে বিএনপির যত ভোট ব্যাংক আছে বা বিএনপির এই নির্বাচনকে ঘিরে কাজ জামাতকে সমর্থন দেওয়া হবে না বিএনপি নীতিগতভাবে সেই সিদ্ধান্ত হওয়ার কোনো সুযোগ নেই কারণ জোটে একসময় জামাত ছিল এখন জামাত জোটে নেই তবে আমি আপনাকে আরেকটা কথা বলি বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দলে রাজনীতি করার অধিকার আছে তারা যদি এই ধরনের একটা অনির্বাচিত সরকারের এগেনস্টে আন্দোলন সংগ্রাম করবার জন্য যদি রাজপথে আসে বিএনপি তাদের সাথে হাত মেলাবে কারণ যার রাজনীতি করার অধিকার রয়েছে রাষ্ট্রে তাকে তো বর্জন করার কোনো সুযোগ নেই সংকট আছে দেশে সংকট থেকে উত্তরণের জন্য যে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে কাজ করবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে কাজ করবে সেই মিত্র প্রথমত সেই জায়গার থেকে ঐক্য হলে হতেই পারে সৌহার্দ হলে হতেই পারে আর জামাত যদি এত বড় দুর্গন্ধ হয় অথবা ধরেন একেবারে রাজনীতি তো অপ্রয়োজন হয় সরকার তো নিষিদ্ধ করতে পারে সরকার তো সেখানে নাই শামীম ভাইয়ের একটা কথা বললাম যে আওয়ামী লীগ এত কিছু করার পরও 42% ভোট কাস্ট হয়েছে আমি বলি 42% ভোট পর্যন্ত আওয়ামী লীগ দেখাতে পেরেছে কাস্ট হয়নি দেখাতে পেরেছে তো এখন নির্বাচন হলে আপনি বলছিলেন যে আওয়ামী লীগ তো উইন করবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে 80% উপজেলা ইতিমধ্যে আমি বলে দিতে পারি যে এটা আওয়ামী লীগ উইন করেছে 20% অনেকে অংশগ্রহণ করার সুযোগ পাবে বা অনেক জায়গায় ভোটে অংশগ্রহণ করার সুযোগ অনেক পাবে প্রতিদ্বন্দ্বিতা করার কিন্তু নিজের ভোটটা দেওয়ার অথবা জনগণের ভোট পাওয়ার অথবা বিজয়ী হওয়ার কোনো সুযোগ থাকছে না শামীম ভাইয়ের সাথে আমি একমত এটা নির্বাচন একটা খেলা হবে নিজেরা নিজেরা এবং দেখানো হবে যে নির্বাচনটা অবাধ করা হয়েছে অংশগ্রহণমূলক হয়েছে কিন্তু তার অন্তরালে ক্ষমতাসীনদের ক্ষমতার মোহ রয়েছে এবং তাদের পছন্দের প্রার্থী উইন করবে সেটা হয় ভোটে আর না হলে ফলাফলে